নমস্কার বন্ধুরা, আমি দেবু, দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো স্ট্রবেরি গাছ, বর্ষার দিনে ও রৌদ্রের সময় এই গাছটাকে কিভাবে রক্ষা করে রাখতে হবে এবং নতুন চারা কিভাবে তৈরি করতে হবে একই পুরনো গাছ থেকে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর একটা পলি হাউস তৈরি করে নিয়েছি, একটা পলিথিন দিয়ে, বাঁশের চটা দিয়ে একটা ফ্রেম করে তার উপরে পলিথিন দিয়ে দিয়েছি। আমি বেশি যখন রোদ হয় এর উপরে আমি একটা গ্রিন নেটও টানিয়ে দিই, না হলে অতিরিক্ত রোদে গাছটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, শুধু রোদ নয়, বৃষ্টির জলেও স্ট্রবেরি গাছ নষ্ট হয়ে যায়, তাই আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এরকম সুন্দর পলি হাউস করে কিংবা বারান্দায় কিংবা ছাদের সাইডে আমরা এই স্ট্রবেরি গাছটাকে রেখে আবার নতুন বছরের জন্য চারা তৈরি করতে পারি। দেখুন আমার গাছগুলো কত সুন্দর রয়েছে, এই চারাগুলো দেখুন সুন্দর বেরিয়েছে, এর থেকে নতুন চারা তৈরি করা যাবে, সেই চারা থেকে আবার নতুন নতুন স্ট্রবেরি হবে। দেখুন কত লতা বেরিয়েছে, প্রচুর, এই গাছ থেকে প্রচুর চারা হবে। বন্ধুরা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন একটা থেকে প্রচুর চারা হয়, আপনারা একবার যদি এই গাছটা কিনে নেন তো পরে আর কোনো দিনই কিনতে হবে না। দেখুন আমি ছোট্ট গ্লাসের মধ্যে মাটি নিয়ে নিয়েছি, এই যে মাটিগুলো ভর্তি করে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। এটাতে কিছু জল আছে আর এটা আছে ঝাঁটার কাঠি, অর্থাৎ নারকেল গাছের পাতার যে ডান্ডিটা হয় ওটা। তার আগে আমি নোংরা পাতা পচা শুকনো পাতা এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারা যদি স্ট্রবেরি গাছের চারা চান তো সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করতে পারবেন, আমি ডিসপ্লেতে ওনার শেষের ভিডিওর শেষের দিকে ওনার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে আপনি যোগাযোগ করে নেবেন। উনি অনলাইনেও গাছ পাঠায়, কোনো অসুবিধা হবে না, খুব ভালো জাতের গাছ দেয়। তাহলে মোটামুটি কমপ্লিট হলো আমার গাছের পুরনো পাতাগুলো ছাটা। দেখুন এটা আমার পলি হাউজের ভিতরটা কত সুন্দরভাবে করেছি, খুব কষ্ট হয়েছে করতে, যাই হোক এখন ফলটা ভালো পেরেই যা হবে। এখন পাতাগুলো আমি ছেঁটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি লতার থেকে যে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে ওগুলো ছোট্ট গ্লাসের মাটির মধ্যে আমি পুঁতে দেবো, তাহলে তার থেকে আবার নতুন গাছ তৈরি হবে। এটা একটা প্লাস্টিকের গ্লাস, এটাকে কয়েক গ্রাম কেটে নেব, না হলে জলটা বেরোতে পারবে না, জলটা জমে থাকলে গাছটা মরে যাবে। যে কোনো গাছ টবের নিচে ফুটো না থাকলে সে গাছটা মারা যায়। দেখুন আমার গ্লাসটা ভর্তি করা হয়ে গেছে। আপনারা এই গাছের চারা যদি চান তো সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করবেন, ওনার কাছে প্রচুর চারা আছে, ওনার নাম্বারটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। এটা একটা শোলার কাঠি, অর্থাৎ নারকেল গাছের পাতা দিয়ে তৈরি, যেটাতে ঝাঁটা তৈরি করা হয়। দেখুন এটা দিয়ে আমি সুন্দর একটা কাজ করব, আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন, এই ঝাঁটার কাঠি দিয়েও এত সুন্দর কাজ করা যায়, আপনারা হয়তো কখনো ভাবতেই পারেন না যে এটা দিয়েও এত সুন্দর কাজ করা যায়। ঠিক আছে চলুন দেখা যাক কীভাবে কী করি। এই যে স্ট্রবেরি গাছে সেই ছোট্ট যে চারাটা বেরিয়েছে, দেখুন এই যে সেই ঝাঁটার কাঠিটা, এটা আমি গুঁজে দেবো, তাহলে আর গাছটা বেরোতে পারবে না। হালকা করে মাটিটা চেপে দিতে হবে, মাটিটা একদম আলগা, তাই হয়তো উঠে যাচ্ছিলো, কিন্তু পরবর্তীকালে যখন শিকড়টা ছাড়বে আর ঝাঁটার কাঠিটা চাপ দেওয়ার জন্য ওইখান থেকে আর চারাটা উঠবে না, গাছটা নড়বে না, সহজেই শিকড় বেরোতে সুবিধা হবে। দেখুন সেমভাবে আমি করছি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। একবার গাছ কিনে নিলে এই গাছ আর দ্বিতীয়বার আপনাদের কিনতে হবে না, সহজেই চারা তৈরি করতে পারবেন। দেখুন পুঁতে দিলাম, একদম সিম্পল ব্যাপার, কোনো কঠিন কিছু নেই, আমি কোনো ভিডিওই কঠিনভাবে দেখাই না, কারণ সচরাচর সবাই যেভাবে করতে পারবে আমি সেটাই দেখাই,
বিশাল হাই ফাই করে দেখালাম, ভিও বেশি হলো, ওটা আমার দরকার নেই। আমি চাই যে আমারটা দেখে লোকে যেন সহজ সরলভাবে কাজটা করতে পারে। দেখুন, আমি তো দামি কিছু দেখাতে পারতাম, ক্লিপ ঠিলিপ, কিন্তু সেটা দেখালাম না, একটা ঝাঁটার কাঠি, কারণ এটা সবার বাড়িতেই আছে, জাস্ট চাপ দিয়ে রেখে দিলাম, ওটা থেকে যাবে। তো মোটামুটি আমার গাছ লাগানো শেষের দিকে এই আরেকটা টব, এটা এক লাইন দিয়ে তিনটে হয়েছে, আর প্রচুর হয়েছে। আমার কাছে অত পাত্র নেই যেগুলোতে আমি বসাবো, আবার নতুন করে কিছু বসাতে হবে, অনেকেই চেয়েছে, তাদেরকে দিতে হবে। আজকে প্রায় 12-13 খানা আমি করলাম, তাও আরও প্রচুর রয়ে গেছে, ওগুলো করতে হবে, কারণ অনেকে গিফট করতে হবে, অনেকে চেয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ও আমার যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকন বাজিয়ে দেবেন, বেল আইকন বাজিয়ে দেওয়ার পরে একদম দেখবেন উপর যেটা আছে অল, ওটায় ক্লিক করবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনি দেখতে পাবেন। 2, 3, 4, 5, 6, 7 আরও কিছু রয়ে গেল, এটা আছে 1, 2, 3, 4, 5টা, এখান থেকে হবে, দেখুন এটা রয়ে গেছে অনেক। আপনারা যদি এই স্ট্রবেরি গাছের চারা চান তো সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করতে পারেন, বাতকুল্লা নদিয়া, 9933817580, এই নাম্বারে ফোন করে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওনার ঠিকানাটাও আমি দিয়ে দিচ্ছি, বাতকুল্লা স্টেশন থেকে 5-7 মিনিটের রাস্তা। আপনি চাইলে অনলাইনেও গাছ কিনতে পারেন, এনার কাছে সব রকম ব্যবস্থা আছে। দেখুন আমার টোটালটা কমপ্লিট হয়ে গেল, এবার কিছু জল দিয়ে দিচ্ছি, না হলে আমার আসল কাজটাই হবে না। যাই হোক, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করার পরে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনিই পাবেন। তো কেমন দেখলেন আমার ভিডিওটা বন্ধুরা? আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আরেকবার বলছি, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।